একটি কিঞ্চিত ছিল তারপরে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের চাপা সংখ্যাটা ক্রমশ রবিবার এম সিজিতে যাবতীয় সংখ্যা টেনশন উড়ে উঠিয়ে দিলেন ভারতীয় বোলাররা এমসিজিতে চলতি বর্ডার গাউস্কর ট্রফির তৃতীয় টেস্ট একশো সাঁত্রিশ রানে জিতে যায় সিরিজ দুই এক এগিয়ে গেলেন বিরাট কোহালি পঞ্চম তথা শেষ দিনের প্রথম দুই ঘন্টা অলমোস্ট বৃষ্টিতে ভেসে যায় যে ঘটনা ভারতীয় শিবির আবহাওয়া স্বভাবত বেশ কুমট করেছিল লাঞ্চ পর খেলা শুরু শুরু হতে আকাশ অনেকটা করে এবং অ্যানসিজির বাইশ গজে বল গুড়িয়ে গেল শনিবারে পড়ে গিয়েছিল অজিতের আটটি উইকেট কোহলিতে দরকার ছিল আর মাত্র দুইটা উইকেটের কিন্তু বিনা জুতের সুচক্র দিনে ছেড়ে দিতে যে অস্ট্রেলিয়া ওরা একেবারে রাজি হবেন না সেটা বোঝাই যাচ্ছিল আসলে যে চোয়াল থেকে ছড়িয়ে আসবে এটা ভাবাই ভুল ছিল বোমরার ঝটকা এই সিরিজে ক্রমশ যেন কোহলিদের উইনিং ফ্যাক্টর হয়ে উঠেছেন এই ভারতীয় পেসার প্রথম ইনিংসে হাফ ডজন শিকার ঝুলিতে পড়ার পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসেও বোমরা তুললেন তিন তিনটি শিকার এমসিজি টেস্টে নয় উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ তিনি একশো চোদ্দ বলে তেষট্টি রান করে বুমরার বলে কামিন্স চার্জ করে ফেরা যাওয়ার পরে নির্ধারিত হয়ে গেল মেলবোর্ন টেস্টের ভবিষ্যৎ প্যাভিলনে ফেরার সময় কামিন্স কোর্টে দাঁড়িয়ে কোটে এমসিজি অতুলনীয় সম্মান জানিয়েছে এর ঠিক পরের ওভারে বসে নিঃশান্ত সাজ করে রাস্তা দেখালেন নেথান লায়নকে স্বাধীনতার সময় থেকে অস্ট্রেলিয়া সফর করছে ভারত আজ পর্যন্ত কোন অধিনায়ক এদেশ থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি যতই দাঁতে লড়াই করুন যতই বর্ডার মাইকেল হাসিরা মনে করুন অস্ট্রেলিয়া ক্রিকেট নতুন এক অলরাউন্ডারকে আবিষ্কার করেছে বর্ডার গাস্কর ট্রফির উপরে একটা হাত মনে হচ্ছে রেখে ফেলেন কোহলি আর সেটা শেষ পর্যন্ত সত্যিই হলে ভারতীয় ক্রিকেটে জন্ম নেবে নয়া এক লোকগাথা দাঁতের দাঁত কামড়ে লড়েছিলেন বটে কিন্তু অতীতের অ্যালান ভার এবং জেফ থামসন হয়ে উঠে হল না নতুন লায়ন এবং প্যাট কমেন্সের উনিশশো বিরাশি এসে ম্যাচে যার জন্য দুইশো বিরানব্বই রান তাড়া করে শেষ উইকেটে অ্যালান ভার্ডার এবং জেফ থামসনের জুটি সত্তর রান যোগ করে ফেলেছিলেন যদিও সেবার শেষ রক্ষা হয়নি আর এবার মেলভোর্নও হল না এমনকি এদিন মেলভনে বৃষ্টিও পাঁচাতে পারল না টিম প্যান্ডের দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে